বাস্তবে সুপার পাওয়ার বা অলৌকিক ক্ষমতা মানুষের আছে কিনা তা নিয়ে বিতর্ক করুন বা বিশ্বাস করুন। ইন্টারনেট জুড়ে এমন অনেক ভিডিও ছড়িয়ে আছে যা দেখলে অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষের বিষয়ে আপনার মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, আসলেই কি আছে এমন মানুষ? মুভিতে সুপারম্যানের অনেক ভেলকি তো দেখেছেন, কিন্তু বাস্তবে এমন অবিশ্বাস্য ক্ষমতা কারো আছে বলে বিশ্বাস করাটা একটু কঠিন বই কি। ঘটনাস্থল হংকং। একটি জনবহুল জায়গায় এক মডেলের ছবি তোলায় ব্যস্ত ছিলেন এক ফটোগ্রাফার। হঠাৎই কালো হুড পরা এক তরুণকে ক্যামেরায় দেখতে পাওয়া যায়। কিন্তু অস্বাভাবিক ঘটনা ঘটে কিছুক্ষণ পরই, যখন তার হাতে একটি অদ্ভুত নীল আলো জ্বলে ওঠে। দিশেহারা তরুণটি উজ্জ্বল আলো নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে। এ সময় ক্যামেরার দিকে নজর পড়তেই দৌড় শুরু করে ওই তরুণ। ফটোগ্রাফারও তার পিছু ধাওয়া করতে থাকেন, কিন্তু এক পর্যায়ে ওই তরুণকে হারিয়ে ফেলেন তিনি। একটি সুপার শপের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে মাথায় হুড দেয় একজনের অবিশ্বাস্য কিছু ক্ষমতার প্রদর্শন। কোনো এক অদৃশ্য শক্তিকে কাজে লাগাতে দেখা যায় তাকে। এর মধ্যে তাকে রনের উপর থেকে পণ্য নামিয়ে আনায় নয়, গ্রোসারি কার্টের দুর্ঘটনা থেকে এক শিশুকেও বাঁচায় ওই মানুষটি। থাইল্যান্ডের একটি ব্যস্ত রাস্তায় সবার চোখের সামনেই ঘটে এই অদ্ভুত ঘটনাটি। দুই লোকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই তরুণী। ঝগড়ার এক পর্যায়ে ওই দুই ব্যক্তি এক তরুণীকে আঘাত করতে উদ্যত হয়, আর এই সময়ই ঘটে ভয়ঙ্কর অবিশ্বাস্য এক ঘটনা। নিজেকে রক্ষা করার জন্য ওই তরুণী এক হাত সামনে প্রসারিত করলে অদৃশ্য এক শক্তি যেন হামলে পড়ে ওই দুই ব্যক্তির উপর। এই ঘটনায় বিস্মিত এবং আতঙ্কিত হয়ে পড়ে ওই তরুণী। আশেপাশের মানুষজন এমনকি ওই তরুণীর সঙ্গেও ভয়ে দূরে সরে যায়। ভারতের একটি সড়কের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই অদ্ভুত ঘটনাটি। রাতের বেলা তীব্র গতিতে একটি ট্রাক একটি ইন্টারসেকশন পার হচ্ছিল। ওই সময় এক রিক্সা চালককে দেখা যায় রিক্সা নিয়ে এগিয়ে আসতে। রিক্সার সাথে ট্রাকের সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে একটি উজ্জ্বল আলো এগিয়ে আসে আর রিক্সাটিকে ট্রাকের সামনে থেকে আক্ষরিক অর্থেই গায়েব করে দেয়। বিভ্রান্ত ট্রাক চালক ট্রাক থামিয়ে নেমে আসেন। এ সময় ওই রিক্সাটিকে পাশের রাস্তায় দেখা যায় সম্পূর্ণ অক্ষত অবস্থায়, এবং একটি রহস্যময় মানুষকেও দেখা যায় রিক্সার পাশে। একটি শপিং মলের গ্যারেজে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে এই অদ্ভুত ভিডিওটি। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি বাজার শেষে তার গাড়িতে ওঠার সময় একটি প্রচণ্ড দ্রুতগতির কিছু একটা তাকে অতিক্রম করে যায়। শুধু তাই নয়, এ সময় গ্যারেজের অন্য গাড়িগুলোর অ্যালার্মও বেজে ওঠে। হতভম্ব ওই ব্যক্তি শুধুমাত্র বাতাসের তীব্র ঝাপটাই অনুভব করতে পেরেছিলেন। কিন্তু দ্রুতগতিতে ছুটে যাওয়া ওই বস্তুটি কি হতে পারে তা কি বুঝতে পেরেছিলেন? ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।